স্বাধীনতা স্বাধীনতার কথা শুধু আমাদের মুখে, স্বাধীনতা স্বাধীনতার কথা শুধু আমাদের মুখে, দেশের প্রতি শ্রদ্ধা সম্মান শুধুই লোক দেখাতে, দেশের প্রতি শ্রদ্ধা সম্মান শুধুই লোক দেখাতে। স্বাধীনতা দিবস মানে ছুটির রঙিন দিন, স্বাধীনতা দিবস মানে ছুটির রঙিন দিন, দেশের জন্য কতটা স্থান রেখেছি আমরা বুকে, দেশের জন্য কতটা স্থান রেখেছি আমরা বুকে, স্বাধীনতা স্বাধীনতার কথা শুধু আমাদের। বাবা, এটা আমাদের জাতীয় পতাকা, কোনোদিন এর অবমাননা হতে দেবে না। এই পতাকাটার মান রক্ষার জন্যই আমরা দিন রাত সীমান্তে পাহারা দিচ্ছি, কথাটা মনে রাখবে। সবাইকে নমস্কার, যতনা খুলুমখা। মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে পুরো দেশব্যাপী হর ঘর তেরঙ্গা যে কর্মসূচি নেওয়া হয়েছে, আর সেই কর্মসূচির মাধ্যমে পুরো দেশব্যাপী এক সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আজাদির 75 বছর পূর্তি উপলক্ষে এই কার্যক্রম, আর তার সঙ্গে আরও আনুষাঙ্গিক কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীজি রূপায়িত করেছেন, এবং 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত হর ঘর তেরঙ্গা যে উত্তোলন করার সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে, আর সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ব্যবস্থার মাধ্যমেও প্রতি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা ঐতিহাসিক, আর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপ্রেম বোধ, আত্মীয়তা, দেশাত্মবোধ, দেশকে ভালোবাসা, নিজের মাটিকে শ্রদ্ধা করা, সেই মানসিকতা তৈরি করা নজওয়ানদের মধ্যে, দেশবাসীর মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা বড় মাত্রায় হর ঘর তেরঙ্গা কর্মসূচি হাতে নিয়েছি। এবং আমি লক্ষ্য করেছি প্রায় প্রত্যেক বাড়িতেই সেই তেরঙ্গা 13 তারিখ থেকে আমরা উত্তোলিত দেখছি। আমার একটা অনুরোধ থাকবে সমস্ত ত্রিপুরাবাসীর প্রতি, যে এই তেরঙ্গা উৎসব পালন আমরা করছি, কিন্তু 15 আগস্ট যে দিন আমরা আমাদের স্বাধীনতা দিবস পালন করছি, সেই দিনের পরেও যাতে আমাদের তেরঙ্গা, যে আমাদের অভিমান, আমাদের জাতীয় পতাকা, আমরা বাড়িতে তুলেছি, দোকানে তুলেছি, অফিসে তুলেছি, রাস্তার পাশে তুলেছি, সেগুলো যাতে ব্যবস্থিত থাকে,
কোনো মতেই যাতে মাটিতে লুটিয়ে পড়া না থাকে, তার অবমাননা যাতে কোনো মতেই না হয়, সেই দিকে প্রত্যেকটি মানুষের নজর রাখা। শুধু নজর নয়, কর্তব্য এবং দায়িত্ব, কোনো মতেই যাতে ত্রিপুরা রাজ্যের কোনো জায়গায় একটিও তেরঙ্গা কোনোভাবেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় বা কোথায় ঝুলে থাকা অবস্থায় যাতে না থাকে। আমরা উৎসব পালন করছি, উৎসাহের সঙ্গে করছি, সবাই মেতে আছি, উৎসবের মেজাজে আছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে সম্মান করনা। আমরা মাকে যতটা সম্মান করি, যতটা আমাদের ইষ্ট দেবতাকে সম্মান করি, আদর করি, ভালোবাসি, আশীর্বাদ নেই, সেই ততটাই আমাদের তেরঙ্গার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা। যখন তুলেছি তাকে ব্যবস্থিতভাবে রাখা, সযত্নে রাখা এবং তার সঠিক মূল্যায়ন কীভাবে করা যায় ও সেই দিশাতে ব্যবস্থা তৈরি করা, আমি তার জন্যই আপনাদের মাধ্যমে এসেছি যে আমরা উৎসব পালন করব। 75 বছর পূর্তি উপলক্ষে পুরো দেশব্যাপী যে মহল তৈরি হয়েছে তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো যে ওনার প্রচেষ্টায় আমাদের পুরো দেশব্যাপী আজকে সরকারিভাবে 20 কোটির উপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আর স্বতঃস্ফূর্তভাবে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক সেই উৎসবে মেতে উঠেছেন। আমি আশা করি যেটা আমি আগেই আপনাদের সামনে আবেদন করেছি যে 15 আগস্টের পর সেই জাতীয় পতাকাকে সঠিক সম্মানের সঙ্গে, সযত্নের সঙ্গে তাকে রাখা এবং তার সঠিক সম্মান যাতে বজায় থাকে তার ব্যবস্থা করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন ও রাষ্ট্র সর্বোপরি সেই মানসিকতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলুন। ধন্যবাদ। জয় হিন্দ। ভারত মাতা কি জয়।